এই পর্যন্ত। আমার চাচ্ছি যে রাউন্ড হবে কর্নার, তাহলে এই দুটো কর্নার মানে এই দেখো একটা আর একটা পপ আপ মেনু, প্রোপার্টি মেনু ওপেন হয়েছে, দেখছো প্রোপার্টি মেনু যখন ওপেন হয়েছে তখন এই দুটো কর্নার, কিন্তু এই দুটো কর্নার মানে এই পাশে দুটো আর এই দুটো মানে এই দুটো, তাহলে এই লকটা ছাড়াই দেবো, দিয়ে এখানে 10, এখানে 10, দেখছো রাউন্ড হয়েছে না, আবার ইন্টার দাও, রাউন্ড হয়ে গেছে না, 10-এ মনে হচ্ছে আমার পড়ান ভরতেছে না, তাহলে 15 দিয়ে আসে, 1 পাস 15, এখানে 15 দিয়ে দিই, ওকে। এবার যে কাজটা করব এইখান থেকে এই যে সিলেকশন না, এই সিলেকশন টুনটা নেব নিয়ে, হ্যাঁ হালকা একটু এই করে দেবো, এটা প্রথমে করে দিয়ে তারপর টানলে ভালো হতো, দেখি কোনো ডিফেক্ট থাকছে, হ্যাঁ ওই যে একটা ডিফেক্ট থাকছে, দেখছো তাহলে এক কাজ করে আগে আমরা ওইটা বাড়ানোর আগে করে আসি, হ্যাঁ আচ্ছা আচ্ছা এই যে জাস্ট এটা, হ্যাঁ ওইটা হলে হবে না, তাহলে তো ফিনিশিং হচ্ছে না, বুঝা গেছে, এই ওকে আচ্ছা এইটারে আবার আমরা ডুপ্লিকেট করি, কন্ট্রোল টি, হরিজেন্টালি, ভার্টিক্যালি, তাহলে সেম মাপটা পেয়ে গেলাম না, আচ্ছা এইটারে আমরা এখান থেকে ছোটো করে দিই, আচ্ছা ছোটো করলে দেখছো এভাবে ছোটো করলে কিন্তু ওই শেপ নষ্ট হয়ে আছে, সো এখানে ছোটো করতে হবে সবসময় প্যাথ টুল দিয়ে, প্যাথ টুল সবসময় ছোটো করতে হবে প্যাথ টুল দিয়ে, ছোটো করে দিচ্ছি, আরে বাইরে কী থাকলে ওটা তো ব্যাপার না, তারপরেও ফিনিশিং রাখা উচিত, সবসময় মেজারমেন্ট রাখা উচিত, বুঝা গেছে। এখন তুমি দেখো, এখন তুমি এই দুটো, এইটা সিলেক্ট করো, এটা সিলেক্ট করো, মানে চারটে সিলেক্ট করো, এই প্রপার্টি পুরো ধরে, তখন আচ্ছা সরে গেলে আর প্রপার্টি আসতে না, তাই না, তাহলে এক কাজ করি ব্যাকে যাই, আগে আমি এই প্রপার্টি ঠিক করে আসি, কারণ প্রপার্টি না আসলে তো মনে করো আমরা ই করতে পারতেছি না, হ্যাঁ আচ্ছা আচ্ছা এইটা যখন করছি তখন কিন্তু প্রপার্টি চলে যাচ্ছে, তাহলে এক কাজ করি আমরা আগে রাউন্ড করে নিই, হ্যাঁ 15-15 দিয়ে, বাস 15, বাস 15, ঠিক আছে কন্ট্রোল টি দিয়ে এবার ই করে দিই, হ্যাঁ 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 ঠিক কথা বলছো, রাউন্ড শেপ তো রয়েছেই, আমি ওর কিন্তু আমি দুই মাথা করিনি তো, এক মাথা করে, সেই কারণে আমি তোমার দেখলাম একটা নতুন সিস্টেম, আচ্ছা এই যে এই এরকম করে দাও, কন্ট্রোল টি দিয়ে বেঁকাও, সেটা কীভাবে করলাম মনে বুঝতে পারছো, কন্ট্রোল টি দিয়ে এই যে এই পার্সপেক্টিভ বা ডিস্টর্ট, পার্সপেক্টিভ দিলে ভালো হয়, দুই পাশ সমানভাবে ই হয় মানে এক পাশ, দেখছো এই যে হয়েছে না, এবার বুঝা গেছে ব্যাপারটা, এবার কিন্তু আর ঝামেলা নেই, তাই না বুঝতে পারছো, এবার এটা ডুপ্লিকেট করো, কন্ট্রোল জে কন্ট্রোল টি, ও সরি 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 সরি, হ্যাঁ হ্যাঁ পার্সপেক্টিভ দিয়ে করছি, এটা এবার ডুপ্লিকেট করো, হ্যাঁ 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 না যেখান থেকে টান দেবা সেই যেদিক ঠেলা দেবা সেই পাশটা সুজ যাবে, আর এক পাশ থাকবে, এটা ডুপ্লিকেট করি, কন্ট্রোল জে কন্ট্রোল টি, হরিজেন্টালি এই সরাই নিয়ে আসলাম, এটারে ভার্টিক্যালি দেখছো অ্যাপ্লাই, রিভার্স হয়ে গেছে না পুরোটা, ঠিক আছে আর এই পাশটা আমি ছোট করে দিই, টান দিয়েও নিয়ে যেতে পারো তুমি, এই যে বুঝা গেছে, জাস্ট এই শেপ রাখলাম, এখানে তোমার লোগোটা নিয়ে এসে দিয়ে দাও, লোগোটা কই এই লোগো, লোগো উপরে থাকবে এবার আর এই নিচে দিয়ে দিই, লোগো সাইজটা একটু বড় করে দিই, হ্যাঁ সাইজে ক্লিক করে জাস্ট লোগোটা মাঝখানে করে নিই, হ্যাঁ ঠিক আছে লোগোটা একটু প্লেস করে দিই, ওকে
লোকটাকে মাঝখানে দিয়েছে। মোটামুটি এইদিক কমপ্লিট, এখন যে কাজ শুধু ইনফরমেশন লাগাবো, নেম দিতে হবে আর পদবি। তাই তো, আমার নেম পদবি মোটামুটি দেয়াই আছে, কিন্তু তারপর আবার দিতে হবে, কারণ আমার নাম তো আর হ্যাসাসিভ না, নাম যে নামটা এটা ধরো প্রতিষ্ঠানের নাম হ্যাসাসিভ। ঠিক আছে, তাহলে একটা কাজ করি, এইদিকে কাজ সব শেষ, এগুলো গ্রুপ করে দিই। ওয়েব অ্যাড্রেস, ওয়েব অ্যাড্রেসটা এক কাজ করি, এইখানে এই সেফটি মার্জিনের থেকে শুরু করি। হ্যাঁ, এখানে আমি দিয়ে দেবো স্ট্রিট অ্যাড্রেস, ঠিকানা। হ্যাঁ, এখানে লিখে দিলাম STRET স্ট্রিট অ্যাড্রেস, ADDRESS অ্যাড্রেস, কমা দিয়ে দিয়ে দিলাম CHANCE CHRA চান্সরা, চান্সরা CHANCRA দিলেও হয়, চান্সরা DALMILL মিল JESSORE যশোর। ঠিক আছে, হ্যাঁ, অ্যাড্রেস আইকনটা চেঞ্জ করবো। এখানে আমার যে একটা অ্যালাইন দেওয়া ছিল এটা দরকার নাই, এটা কমাই দিই, দিয়ে এখানে 18-20 করে দেখি তো, হ্যাঁ একটু বড় করে দিই। আচ্ছা, এটা এই এই ঈশার এই এই যে একটা বার না, নিচের বারটা, এই বারটার ভিতরে থাকবে এটা, মানে এই বারটা ভিতরে, আচ্ছা এখনটা উঠাই দিই, এই বারটা টান দিয়ে আমি উপরে নিয়ে যাই। হ্যাঁ, কারণ যেহেতু এটা অ্যাড্রেস বার, ঠিক আছে, এইটাও নিয়ে যাই পাশাপাশি রাখি, দুটো একসাথে মার্চ করে দিতে পারি আমি কন্ট্রোল ই দিয়ে, বুঝা গেছে? তাহলে এই দুটো কালার চেঞ্জ হবে ইচ্ছা মতো, তোমার যেমন ইচ্ছা তেমন কালার তুমি দিতে পারবা। ঠিক আছে, যেহেতু দুটো একসাথে রয়েছে সেহেতু দুটো একসাথে রাখি। আচ্ছা, এটা আছে শেপ, SHAPE শেপ, এই যে অ্যাড্রেস। আচ্ছা, এখানে স্ট্রিটের অ্যাড্রেস কেমন হয় সাপোজ, এখানে যেমন দিচ্ছে ওরা, হ্যাঁ হ্যাঁ, এটা একটা কাজ করে ওরা দেখছে, দেখো কেমন করেছে ওরা, কি করেছে, একটা রাউন্ড শেপ নিছে, এই রাউন্ড শেপ, রেডিয়াস 10 দিয়ে দিই। আচ্ছা, রেডিয়াস 10 অনেক ই আছে, কারণ ছোটো শেপ তো, রেডিয়াস 5 দিয়ে দিই, আরো কম, রেডিয়াস 2 দিয়ে দিই, যেহেতু ছোটো শেপ রেডিয়াস ছোট। ঠিক আছে, এই দেওয়ার পর এই লকটা ছাড়াই নেব, নিয়ে এই দুটো জিরো করে দেব, সরি সরি, লকটা আগেই ছাড়ানো ছিল, এখানে 2 দিয়ে দিই, লকটা ছাড়াই নেব, নিয়ে জাস্ট এই দুটো জিরো করে দেব, তাহলে কি হবে, ও সরি এটা না, ঠিক আছে, হ্যাঁ এন্টার দাও, হ্যাঁ ঠিক আছে, দেখছো। এবার এই একটা কাজ করি, এই কর্নার দুটো নামাই দিই, আচ্ছা এখানে একটা পয়েন্ট নেব, মিডিলে একদম মিডিলে একটা পয়েন্ট নেব, এবার এই কর্নার দুটো নামাই দিই, একটা দুইটা, এই দুইটা সিলেক্ট করলাম শিফট অ্যাপ দিয়ে, বুঝা গেছে কীভাবে করলাম, বুঝতে পারছো, এই পয়েন্টটা দাঁড়ায় থাকবে, এই দুটো পয়েন্ট নড়বে, তাহলে সেরকম হলো না, ও এই অ্যারো সব দিছি, আচ্ছা সাপোজ এই, ঠিক আছে, এই মাঝখানে একটা পয়েন্ট নিছে, অ্যাড পয়েন্ট নিছে, এই এই পেন্টেল দিয়ে ক্লিক করলে পয়েন্ট অ্যাড হয়ে যায়, তো এখন দেখতে হবে এই পয়েন্টটা একদম পুরো মাঝখানে আছে কিনা, মাঝখানে মনে হচ্ছে আছে। হ্যাঁ, একটা সিলেক্ট করলাম শিফট, শিফট চাপ দিয়ে একটা সিলেক্ট করলাম, আচ্ছা এই সাদা সাদা ডাইরেক্ট সিলেকশন সিলেক্ট করতে হবে, এই একটা সিলেক্ট করলাম শিফট চাপ দিয়ে একটা করে, জাস্ট অ্যারো কি দিয়ে 1 2 3 4, আচ্ছা একটু এই পাশে বেশি আছে নাকি, এটা একটু এই পাশে আছে, তাহলে এটারে ক্লিক করে একটু এক ঘাট, না না ঠিক আছে মাঝখানে আছে, ঠিক আছে, দেখছো মনে হচ্ছে রাউন্ড না, তুমি চাইলে আর একটা ঘাট দিয়ে দিতে পারো, এই
বেশি রাউন্ড মনে হচ্ছে, তাই না? এবার এইটারে একটা কপি করে টান দিয়ে এখানে নিয়ে আসো, এটা সাদা কালার দিয়ে দাও, যেহেতু ওইখানে কমলা কালার তো বোঝা যাবে না। এটা একটু বড় করে দাও, এগুলো এখানগুলো একটু বড় করো। আইকনগুলো এই 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 বরাবর রাখো। হ্যাঁ, স্ট্রিটের আইকন বানানো সহজ। এই যে স্ট্রিটের যে আইকন না, এখান থেকে একটা ইলিপস টুল নেবো আমি, ঠিক আছে? কালারটা এইটা নিয়ে নিই। ইলিপস নেওয়ার পর এই যে ইলিপস তো নিছি আমি, এই ইলিপসটা আরেকটা ডুপ্লিকেট করবো, কন্ট্রোল জে, সেটা সাদা কালার করে দিই, কন্ট্রোল টি সেটা ছোট করি, মানে মানে লোকেশন আইকনের মাঝখানে ফাঁকা থাকে। ওকে, এটা একদম মাঝখানে করে দিই। আচ্ছা, একটা ছোট করি, এই ঠিক আছে। এবার এই এই এটা সিলেক্ট করো। হ্যাঁ, না, কন্ট্রোল চাপ দিয়ে, কন্ট্রোল চাপ দিয়ে সিলেক্ট করছি। আচ্ছা, এবার এই দেখো, এইটারে আমি এইভাবে সিলেক্ট করি। হ্যাঁ, উপরেরটা করে কপি করব, লেয়ার মানে প্যাথ কপি করলাম, করে ডিলিট এটা। এবার এই এটা তো এই গোলটা, এটার উপর কন্ট্রোল ভি পেস্ট, ওই লেয়ারটা কিন্তু প্যাথটা কিন্তু এরকম ওখানে পেস্ট হয়ে গেল। আর এখান থেকে জাস্ট সাবস্ট্রাক্ট, দেখছো, এই মার্জ করে দিলাম, তো টোটালটা মার্জ হয়ে গেল না? আচ্ছা, এবার এবার কি করব আমি, এই জিনিসটা এখন জাস্ট এই যে পয়েন্টটা এখানে আমি এটা ক্লিক করব, করে অল্টার চাপ দিয়ে এখানে এটা ক্লিক করব। তাহলে দেখো, সরি সরি সরি, আচ্ছা, এই টোটালটা সিলেক্ট করে এখান থেকে মার্জ করেছি না, মার্জ সেভ। হ্যাঁ, এখন আমি অল্টার চাপ দিয়ে এইটা ক্লিক করবো, এই যে পেন্টুল সিলেক্ট করে এখানে ক্লিক করবো, দেখছো, মানে এই ডানটি দূরে চলে যাবে আর কি। এবার জাস্ট এখান থেকে টেনে নিচে করে দাও, হয়ে গেছে না? এবার এটার এখানে কন্ট্রোল টি, আচ্ছা, এটা নিচে না, ওটা উপরে থাকবে, ঠিক আছে? দেখো, স্ট্রিট হয়ে গেছে, কিন্তু এই ছোটটা লাগছে না। সো আবার এই স্ট্রিট হয়ে গেছে, তখন এই দুইটারে টান দিয়ে ঠিক এরকম জায়গায় করব, এইটারে দিয়ে দিলাম ট্রোল যে গ্রুপ। আচ্ছা, এই সবগুলোর একসাথে গ্রুপ করি, এইটারে একসাথে কন্ট্রোল জি গ্রুপ দিয়ে দিলাম, স্ট্রিট এস টি আর ডব্লিউ টি, স্ট্রিট এ ডিডি আর ই এস এস অ্যাড্রেস, ঠিক আছে, স্ট্রিট অ্যাড্রেস। আর এইটারে এবার এইটারে দিলাম আমরা ওয়েব, ঠিক আছে? এখানে শুধু আইকন চেঞ্জ হবে, তাই না? এইটা বাদ দিয়ে দিলাম, দিয়ে একটা ওয়েবের একটা আইকন দিয়ে দিলাম, এটা সাদা কালার করে দিলাম, এই যে ঠিক আছে, এই যে ওয়েব ওয়েবেরটা, ওয়েবটা একটু বেশি, আইকনটা বড় হয়ে গেছে, আইকনটা একটু ছোট করব, এই ওয়েব, ঠিক আছে? এখানে আমরা ওয়েব অ্যাড্রেসটা দেবো, আমরা এই স্ট্রিটের এই ফন্টটাই ডুপ্লিকেট করে নিয়ে এখানে টেনে এনে ছেড়ে দিই। কালারটা চেঞ্জ করে দিই, কালারটা কালো কালার দিই, কালারটা দিই। ওকে, এখানে দিয়ে দিলাম। আচ্ছা, ওয়েবার জিমেইল একসাথে দিয়ে দিই। হ্যাঁ, তারপর ওয়েবসাইট আছে www, আচ্ছা আগে জিমেইল দিই। হ্যাঁ, imhsidhasib1@gmail.com, ঠিক আছে? আর এই নিচে দিয়ে দিই www.hsidhasib.com, ঠিক আছে? এই দুটো একসাথে সিলেক্ট করে এখানে লাইন হাইট দিয়ে দিই, একটা 16 না, এখানে 24 দিয়ে দিই, মানে গ্যাপটা। আর এই ফন্টের ই হচ্ছে এইটা যেখান থেকে শুরু এইটাও, ঠিক আছে? এই স্পেসটা ঠিক রাখি আমরা,
তাহলে আমাদের সুন্দর দেখা যাবে। ঠিক আছে, একটু বেশি দূর হয়ে গেছে, আমরা এইটা আর এই স্ট্রিটের এই ফ্রন্টটা একসাথে একটু সরাই দিই, একটু বেশি বেশি ফাঁকা হয়ে গেছিল আমাদের। হ্যাঁ, ঠিক আছে, এবার এই ওয়েব অ্যাড্রেস হয়ে গেছে। এবার ওয়েব অ্যাড্রেসটা, সরি সরি সরি, কন্ট্রোল জি গ্রুপ এটা দিয়ে দিলাম, WEOF ওয়েব দিলাম। ঠিক আছে, স্ট্রিট অ্যাড্রেস আর এটা হচ্ছে ওয়েব অ্যাড্রেস। আচ্ছা, এখানে দিয়ে দিই টেক্সট, টেক্সট বললে কি, আর এখানে অ্যাড ওয়েব অ্যাড্রেস, আর এটাতে আরেকটা কপি করি, করে এটাতে ফোন নাম্বার দিয়ে দিই। হ্যাঁ, দূরত্ব সব আইকন একই থাকা দরকার, তাহলে ভালো লাগবে, বুঝছো। এই দিদি, ফোনের জন্য আমরা আইকন ইউজ করতে হবে। এবার ফোন নাম্বারটা দিয়ে দিই, +88 01 990 84 1484। আচ্ছা, ঠিক আছে, এটা আর হচ্ছে এক কাজ করি, এখান থেকে একটু একটা স্পেস দিই, ঠিক আছে, আর এগুলো যা আছে থাক, +88 01 759, একটা স্পেস দিয়ে +98 47 69। ওকে, সুন্দর হয়ে দেখছো, মানে একটা কমপ্লিট করলে একটা কপি করে করে বারবার আমরা ইউজ করতে পারতেছি। এখানে আমাদের কাস্টম শেপ ফোনের জন্য, ফোনের কোন শেপ আচ্ছা, এই শেপটা ভালো লাগে না আসলে ফোন অ্যাড্রেসের জন্য, দিই এটাই, সমস্যা নেই, এটাই দিই, যেহেতু আমাদের এখন আবার শেপ ডাউনলোড করতে হবে। তাহলে থাক এটাই থাক নাকি? হ্যাঁ হ্যাঁ, বুঝছো, বুঝেছেন। আমরা এই ওয়েবের চিহ্নটা পাল্টাই দিই, ওয়েবের চিহ্ন একটা চিহ্ন দিয়ে দেয়, এটা হচ্ছে দিলাম কন্ট্যাক্ট, CONTACT, কন্ট্যাক্ট, ADDRES অ্যাড্রেস, এখানে ফোন অ্যাড্রেস দিয়ে দিই, আর উপরে টোটাল গ্রুপটা দেবো কন্ট্যাক্ট, ESON ফোন, আর এখানে দিয়ে দিলাম কন্ট্যাক্ট অ্যাড্রেস, CONTA, বুঝা গেছে, মানে টোটালটা তো কন্ট্যাক্ট ইনফরমেশন, কন্ট্যাক্ট অ্যাড্রেস। আচ্ছা, এই এই এইটারে আমরা, এই যে ওয়েব না, ওয়েবটারে আমরা পাল্টা দিতে পারি, কারণ ওইখানে আমরা একটা ওয়েব চিহ্ন ইউজ করেছি, তো আমরা ওয়েবের জন্য ইমেল ইন্টারনেট মেইলের জন্য একটা চিহ্ন ইউজ করা যায়, সেটা হচ্ছে এই, এইখানে একটা চিহ্ন আছে, এই চিহ্নটা ইউজ করে অনেক সময়, ঠিক আছে, এই টাইপের একটা আছে, সেটা একটু রাউন্ডেড টাইপের, রকেট টাইপের। সমস্যা নেই, এটাই আমরা ইউজ করতে পারি। হ্যাঁ, এরকম একটা, কোনো ব্যাপার না, স্টাইল তুমি দিতে পারো। হ্যাঁ, মানুষ দেখতে পাচ্ছে যে এটা হচ্ছে ওয়েব, তুমি এটা অন্য একটা চিহ্ন দিয়ে দিলাম, মানে দূরত্ব মানে গ্যাপ বেশি হয়ে গেছে একটু। হ্যাঁ, ওয়েবটার একটু নিচে নামাই দিই হালকা, এইটা কি, আর ফোনটারে একটু এই যে 33 33, দেখছো ওই আইকনের থেকে এই আইকনের দূরত্ব দেখাচ্ছে, শিফট টপ দিয়ে টানলে এইটা দেখায়, এই সফটওয়্যারটা আগে তো দেখাতো না। আচ্ছা, এখন এখানে মনে করো যে আমার নাম দেবো আর ই দেবো, ঠিক আছে, এই লোগোটার থেকে আমার নাম আর ই, এখান থেকে আমি এটা নিয়ে যাই ডাইরেক্ট। আচ্ছা, আমি একটা কাজ করি, এখানে একটা আমার ই নিয়ে নিই, ঠিক আছে, তাহলে আমি বুঝতে পারবো এটা আমার নিয়ে। এইটার কালার দিয়ে দিই আমি এই কালার, ওকে, কিসের কালারটাও দিয়ে দিই এই কালার, এখানে দিয়ে দিই এই সে SIB হাসিব, আচ্ছা বড় হাতে দিই সব, তাই না,
সিভ আই এম টি আই জেড হাসিব ইমতিয়াজ, আর বাদ বাকিটা ডিলিট করে দিলাম। আচ্ছা হাসিব থাকলো ঠিক, ইমতিয়াজটারে আমি লাইট করে দিলাম, ঠিক আছে। আচ্ছা আর টোটালটাকে আমি 51 ছিল ফন্ট সাইজ, 48 করে দিলাম, বা একটু আর একটু কমাই দিলাম, এখানে 36 করে দিলাম, ঠিক আছে। বেশি বড় হলে ধরছে না জায়গায়, আরো খারাপ লাগছে এই। আর এখানে সাপোজ ক্রিয়েটিভ গ্রাফিক্স ডিজাইনের কথাটা থাকলে এটার লাইট করে দিই, দিয়ে একটু ছোট করে দিই, মানে 18 করে দিলাম, বা একটু ছোট 16 দিই, তাহলে ই হচ্ছে, ঠিক আছে। 16 বা একটু বড় করি, এই যে এটা সেম সেম করে দিই। ওকে, নিচে একটা শেপ দিয়ে দিলাম চিকন করে, অসুবিধা নাই। এখান থেকে আমরা এটা সিলেক্ট করে পাঁচ দিলেই কি হয়, পুরোপুরি রাউন্ড হয়ে গেল, বুঝে গেছে। এখন এটা ছোট বড় যদি করা লাগে করা আছে, ছোট বড় করার দরকার নাই। আর এটা একটু ছোট করে দিই, এটা 14ই থাক নাকি, রেগুলার করে দিই। আচ্ছা এটার দিলাম কন্ট্রোল জি, এন এম ইনএম ইনফো বা নেম টেক্সট ইনফো দিয়ে দিই। এখানে এটারে দিলাম রেড, বুঝতে পেরেছো ব্যাপারটা। আচ্ছা এই ফন্ট সাইজ কত দিয়েছিলাম আমরা কন্ট্যাক্ট অ্যাড্রেসের, 20, তাই না, 20 দিয়েছিলাম। তাহলে আমার উপরেও তো 20 দেওয়া উচিত, নাহলে তো খারাপ লাগবে, এই হিলেও তো 20 দেওয়া উচিত, 18 20 দেওয়া উচিত, ঠিক আছে। দিয়ে এটারে লাইট করে দিই, আর এখানে এটারে 36 দেখি, একটু বাড়াই দেখি, 40 দিয়ে দেখি, 40। বেশি বড় হয়ে গেছে না, একটু ছোট করি তাহলে, এখানে এই থাক নাকি। নিচে নামাই দিন এমিন ফোটা, হ্যাঁ এই লাইন, ও নিচের না থাক, ওটা ওইটুকু থাক, ওটা ভালো লাগছে, বুঝলি, বাড়াই দিচ্ছ, বাড়ানো যাচ্ছে। এখানে সিলেক্ট করে এই এই সাদা টুলটা সিলেক্ট করে, এটা সিলেক্ট করে কন্ট্রোল এই যে হাইট দিচ্ছি তো সেটা আর বোঝা যাচ্ছে না, এই ধরে রাখবা শুধু। ওকে এই এই গেল বিজনেস কার্ড ডিজাইন, এই টেক্সটগুলো এখান থেকে সরাই দিই, এগুলো লাগছে না, শুধু এই ব্লেড মার্কগুলো থাকবে, বুঝা গেছে ব্যাপারটা। তো মোটামুটি মনে হচ্ছে না করা যাবে, রাইট। কোনগুলো এগুলো না, এগুলো আমি মানে আমি কটা কালার বানায় বানায় রেখে রাখছি, সো আছে এখান থেকে এই কালারটা দরকার, সাপোজ তুমি একটা কালার বানাইলা, সাপোজ তোমার এই কালারটা বেশি ইউজ করো, এখানে নিয়ে এইটা টান দিয়ে এই সো আছে, সরি এই অ্যাড টু সো আছে, হ্যাঁ সব এরকম আসবে। এই কটা হ্যাঁ এই আসবে এরকমই, বুঝতে পারছো, পারবো না এটা।